উনিশ শতকের প্রথম দিকের গ্রামের জমিদারি প্রথার বর্ণনা দিয়ে বইয়ের শুরু আর শেষ হয়েছে 1973 সালে বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে। আবুল মনসুর আহমদ শুধু একজন সফল রাজনীতিবিদই নন, বাংলা ভাষার অন্যতম সাহিত্যিকও বটে। রাজনৈতিক স্যাটায়ার লেখায় তার উপরে কেউ যেতে পারেনি। তার লেখা আদুভাই বাংলা ভাষার অংশ হয়ে আছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কৃষক প্রজা পার্টি, কংগ্রেস, মুসলিম লীগ আর আওয়ামী লীগের সদস্য ছিলেন। 1954 সালে যুক্তফ্রন্টের 21 দফার রচয়িতা তিনি। পরে পাকিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। বইটি তার নামকরণের প্রতিটি শব্দকে সার্থক করেছে অবশ্যই। আবুল মনসুর আহমদ নিজে যা দেখেছেন সে সম্পর্কেই চিন্তা করায় তার মতামত ব্যক্ত করেছেন। তাকে বা তার মতামতকে ফেরেস্তার মতো নেওয়ার কিছু নেই, তিনি তাও বলেনও নাই। অনেকেই মনে করেন পুস্তকটির নাম আমার দেখা রাজনীতির 50 বছর এর বদলে আমার রাজনীতির 50 বছর হলে ভালো হতো। লেখক নিজে একজন রাজনৈতিক নেতা, তার দৃষ্টিকোণ থেকেই এই লেখা। কেননা তৎকালীন রাজনৈতিক ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ বিষয়কে ব্যাখ্যামূলকভাবে লেখক উপস্থাপন করেননি, তিনি চাইলে তা পারতেন। রাজনীতি নিয়ে আলোচনার একটা বড় পরিসর হচ্ছে অর্থনীতি, পলিটিক্যাল ইকোনমি নিয়ে অনেক যুক্তিতর্ক উঠে এসেছে বইটিতে। অনেক বিখ্যাত রাজনীতিবিদের কাছ থেকে দেখেছেন, তাদের কাজকে যেমন তিনি প্রশংসা করেছেন তেমনি দরকার পড়লে সমালোচনা করতেও দ্বিধা করেননি। এই বইটি আসলে একটা কারণে অন্য সকল রাজনৈতিক বই থেকে আলাদা। বইটি পড়ে যে কেউ শেরে বাংলা এবং সোহরাওয়ার্দীকে নতুনভাবে চিনবে। বাংলার রাজনীতি যে তাদের কাছে কতভাবে ঋণী, এই বই না পড়লে তা চিন্তা করাও কঠিন। লেখক আবুল মনসুর আহমদ এর জন্ম সাম্প্রদায়িক অখণ্ড ভারতবর্ষে, যখন আধুনিক পাশ্চাত্য শিক্ষার অভাবে মুসলিমরা হিন্দুদের থেকে অনেক পিছিয়ে গেছে, দূরে সরিয়ে রেখেছে ইংরেজদের থেকে। কিন্তু এই বিভাজন যে ইংরেজদেরই সৃষ্টি তা বোঝার ক্ষমতা বুঝে তাদের লোপ পায়। লেখক এক তীব্র সাম্প্রদায়িক মনোভাব শিশুকাল থেকে পোষণ করতেন, এটা তার দোষ নয় বরং ওই সময়ের দোষ। এরপর ব্যক্তিজীবন থেকে রাজনৈতিক জীবনের শুরুতে কংগ্রেস, পরে মুসলিম সমর্থিত প্রজা পার্টি এবং আরও পরে মুসলিম লীগে যোগ দেন। দেশ বিভাগের পরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সহসভাপতিও ছিলেন, মানে সব ঘাটেরই জল তিনি খেয়েছেন। 47 এর দেশভাগের সময় তিনি পাকিস্তানের পক্ষে ছিলেন, গান্ধীজির অখণ্ড ভারতের মতাদর্শে তার ছিল না। যদিও শুরুতে কংগ্রেস এর অসাম্প্রদায়িক রাজনীতি করতেন, তথাপি তিনি ছিলেন অবিভক্ত ভারতের সংখ্যালঘু মুসলমানদের প্রতিনিধি। মনে করতেন মুসলমানদের দেশ পাকিস্তান হাসিল হলেই কেবল মুসলমানদের মুক্তি মিলবে। গান্ধীজির অখণ্ড অসাম্প্রদায়িক ভারত ফেডারেশন এর ধারণা ধারণ করার মতো মানুষ খুব কমই ছিল সে সময়। লেখকও তার ব্যতিক্রম নন। গান্ধীজি ছিলেন আদর্শ তাত্ত্বিক দার্শনিক ও শিক্ষকদের মতন, বাস্তব ছিল ভিন্ন। ভারতবর্ষে এই সাম্প্রদায়িক দেশ বিভাগ যে ঔপনিবেশিক শাসকদের সৃষ্টি এবং এর ফল যে আমরা বয়ে বেড়াচ্ছি সেটা একমাত্র গান্ধীজি বুঝতে পেরেছিলেন। তথাপি দেশভাগ ছিল ওই সময়ের সাময়িক অবশ্যম্ভাবী কিন্তু অপরিণামদর্শী ঘটনা। এর সাফল্যই পরে নব্য ঔপনিবেশিকদের ধর্মীয় বিভাজন করে মধ্যপ্রাচ্য এবং সারা বিশ্বে ভাগ কর শাসন কর নীতি বজায় রাখতে সাহস যোগায়। এটা বোঝার মতো ক্ষমতা কংগ্রেসই কারোর না থাকলেও শিক্ষার অভাবে বঞ্চিত মুসলিমদের বোধগম্য ছিল না, কারণ দুর্দশিতায় ছিল না তাদের। এজন্যই বেশিরভাগ মুসলমান দেশভাগ ও পাকিস্তান হওয়ার যার পরিণতি খুশিতে আত্মহারা হন, যাদের মোহ খুবই দ্রুত ভাঙ্গে 52 থেকে 71 এর পরিণতিতে। লেখকের সাহিত্যিক পরিচয়ের বাইরে তার একটি বড় পরিচয় হলো তার রাজনৈতিক পরিচয়। বলতে গেলে সব ঘাটের পানি খেয়েছেন তিনি। কংগ্রেস থেকে শুরু করে হক সাহেবের কৃষক প্রজা পার্টি, সোহরাওয়ার্দী সাহেবের মুসলিম লীগ, ভাসানী সাহেবের আওয়ামী লীগ, জিয়া সাহেবের বিএনপি পর্যন্ত। আর এ সময়ে তিনি গণপরিষদের সদস্য ছিলেন, শিল্প ও বাণিজ্য মন্ত্রী ছিলেন, ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ছিলেন, সংসদ সদস্যও ছিলেন। ফলে রাজনীতি কি জিনিস তিনি তা ভালোভাবেই বুঝতেন, রাজনৈতিক ব্যাপারে খুঁটিনাটি সহজেই ধরতে পারতেন, আর সাহিত্যিক প্রতিভার জন্য দারুণভাবে উপস্থাপনও করতে পেরেছেন। এখানে লেখকের অতিরিক্ত আত্মবিশ্বাস আর হাম্বরা ভাবের কথা অনেক ঘটনাই তিনি এভাবে ব্যাখ্যা করেছেন যেন তার অন্য কোনো ধরনের ব্যাখ্যা থাকতেই পারে না। আত্মপ্রচার করেছেন সামান্যতম সুযোগ পেলেই, নিজেকে সঠিক প্রমাণের চেষ্টা। দিন শেষে তিনিও তো রাজনীতিবিদই ছিলেন। নেতা তোষণের কথাও বলতে হয়, যখন যার দলে ছিলেন তার প্রশংসা করেছেন খোলামেলাভাবে। আবুল মনসুর সাহেব গোটা ভারত উপমহাদেশের সকল প্রখ্যাত রাজনীতিবিদের সাথে রাজনীতি করেছেন।
এজন্য প্রত্যক্ষদর্শী হিসেবে তিনি তার গ্রহণযোগ্য বর্ণনাও দিতে পেরেছেন। শেরে বাংলা, সোহরাওয়ার্দি এবং মাওলানা ভাসানী সাহেবের মতো দূরদর্শী বাঙালি ব্যক্তির সাথে কাজ করেছেন। যারা আগ্রহী তারা এই বইটি পড়ে নিতে পারেন। আশা রাখি বাংলাদেশ এবং উপমহাদেশের রাজনীতি সম্পর্কে আপনার ধারণাটা পাল্টে যাবে। এছাড়াও আমরা জানি বিভিন্ন চাকরির পরীক্ষাগুলোতে এখান থেকে বিভিন্নভাবে প্রশ্ন আসে। আমরা যারা এখনো বইটি পড়িনি তারা যদি রিডিং পড়ে নেই তাহলে বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন ধরনের গুড় যে তত্ত্বগুলো যেখান থেকে প্রশ্ন হয় সেগুলো বোধের ক্ষেত্রে বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।